বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি ঋষব, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ও গাইস, আ ভেরি গুড মর্নিং, অল আ ভেরি গুড মর্নিং। তো আজকে এ হচ্ছে আজকে কত তারিখ রে ভাই? আজকে হচ্ছে 11 তারিখ। ঠিক আর 11 তারিখ ঠিক, আর আজকে হচ্ছে মাসিরা আসছে, মানে মাম্মা আসছে আমার, আর এবং ওম রোহন এবং ঋষি, মানে আমার দুই ভাই এও আসছে দুপুরবেলা। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। এখন অবধি মামা বাড়ি সিরিজে এর এটা হচ্ছে আজকে মনে হয় থার্ড ব্লগ। ওক, তো দেখতে থাকো, কালকে হচ্ছে ষষ্ঠী, কালকে তো আরও মজা আসবে। এ ও, এত কথা বলে দিলাম, কিন্তু ইন্ট্রো। আজকে যেহেতু নিরামিষ, আজকে নিরামিষ হচ্ছে এই বাড়িতে। সো মামার সাথে কথা হলো, মাম্মা বললো যে মাম্মা বিকেলবেলার মধ্যে চলে আসবে, সো সেটা দেখবো। আর আজকে মনে রেখো, আজকে হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের সেকেন্ড রাউন্ডের লাস্ট ম্যাচ অফ ইন্ডিয়া। আজকে যদি কোয়ালিফাই যদি না করতে পারে, তাহলে এ কিন্তু আমাদেরকে আবার এএফসি এর জন্য কোয়ালিফায়ার্সও খেলতে হবে। বাট যদি আজকে যদি সেকেন্ড পজিশনে থাকে এবং সেকেন্ড পজিশনে যদি থেকে এ যায়, তাহলে কিন্তু ও খুব বড় একটা চান্স আছে ইন্ডিয়ার। সো চলো দেখতে থাকো। আর এখন প্রায় বাজে হচ্ছে 11:30, তো চলো এবার স্নান করে নিই। এখন হচ্ছে বাজে হচ্ছে 1টা বাজে না, 1:30, হ্যাঁ 1:30 বাজে। সো এখন খেতে ডাকছে, এই এখন খেতে যাব। ও স্নান হয়ে গেছিলো, কিন্তু তারপর একটু চোখে একটু ব্যথা হচ্ছিলো, তাই জন্য ভাবছিলাম যে একটু শুয়ে থাকি। সো কিছুক্ষণ শুয়েছিলাম। হ্যাঁ, তো চলো এখন খেতে ডাকছে। এই তো তোমাদেরকে এখন জানাবো যে কী কী হয়েছে আজকে। আজকে যেহেতু নিরামিষ, তো আজকে পনিরই হয়েছে শুধু, ও আর ডাল ভাত যেগুলো হয়ে থাকে। ডাল ভাত ভাজা, হ্যাঁ ডাল ভাত ভাজা আর পনির, পয়শাকের চচ্চড়ি আর পনির, ও আর চাটনি। চাটনিটা এক্সক্লুড করে দাও, আমার মেনুতে চাটনি আসে না। সো চলো তো তাদের ইয়ে খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, আর এরই মধ্যে মাম্মামরা কিন্তু এসে গেছে। হ্যাঁ, মাম্মামরা এখন বাড়িতে চলে এসছে। অ্যান্ড এই যে তোমরা পিছনে যে একটা আওয়াজ শুনতে পাচ্ছ, এটা হচ্ছে দাদার অনেক পুরনো একটা রেডিও চলছে। এখন দাদা হচ্ছে রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, তো সেটা চালিয়ে রেখেছে। অ্যান্ড এখন ওটা চলে এসছে, ভাই দুই ভাই এবং মাম্মাম চলে এসছে, মেশো আসবে হচ্ছে রাত্রিবেলা। তো তার তখন তোমাদেরকে মেশোর সাথে দেখা করো, আগেও তোমাদেরকে দেখা করিয়েছিলাম, তখন কিছু একটা হয়তো ওই শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু ও হচ্ছে ফুল ভিডিওতে থাকবে। এ আর তো চলো, আর মাম্মামদের এখন খেতে বসেছে, কারণ ওরা লাঞ্চ করে আসেনি। সো চলো ওদের থেকে রিভিউটা নেওয়া যাক যে আজকে দুপুরবেলার নিরামিষ লাঞ্চ কেমন হয়েছে। এখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে সব বাড়িতে। এখানে তোমরা একটু শুনতে পাবে হয়তো যে একটা আওয়াজ হচ্ছে কাঁসর ঘণ্টা, মানে প্রত্যেকটি গ্রামের বাড়িতে না এরকমভাবেই এই ইয়ে হয়, সন্ধ্যা হয়। তো সেই সন্ধ্যা মানে এই আরতি এইটা না একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা মানে অনেক পুরনো, অনেক পুরনো, এবং সেই পুরনো ট্র্যাডিশনটা এখনও চলছে। চল এটা দেখতে না আমার খুব ভালো লাগে। আর গুড ইভিনিং এভরিওয়ান, এখন হয়ে গেছে হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা আরতি এখনও হয়নি। কিন্তু তার আগে দুজনকে দেখাতে চাইব। মাম্মাম চলে এসছে, এ আর এই এই দুজন কোথায়, দুজন কোথায়? হ্যাঁ ওরা একটু বাইরে খেলছে। এসো, ও মাম্মাম এসে গেছে, তো আরও একটু ফান মানে হচ্ছে ইনটু টু হয়ে গেছে, আগে 1 ছিল, ইনটু টু ফান চলছে। সো চলো, ও ও কিন্তু আমি একদম রেডি হয়ে বসে আছি যে আজকে এ যদি ফুচকাওয়ালা আসে আমি কিন্তু ধরবো আর খাবো, বিকজ এখানের ফুচকা খুব ফেমাস অনেক দিন ধরে। এই তো আগেরবারও যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম, এবারও খাবার ইচ্ছে। চলো দেখি পাই নাকি। এখন মা আর তুই মাঝখানে আসছিস কেন? সব মা আর এখন মাম্মাম যাচ্ছে হচ্ছে বাজারে।
কিসের জন্য যাচ্ছ? কালকে ষষ্ঠীর জন্য। কালকে ষষ্ঠী শপিং করতে যাচ্ছে। এই কিছু হয়েছে, কিছুটা বাকি, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। তো টাটা, কিছু এনো খাওয়ার জন্য। তো এখন মেশো চলে এসছে। মেশো হাই বলো। মেশো ও চলে এসছে আর কালকের আগে এই চলে এসছে আমাদেরকে, আরও মজা হবে রাত্রিবেলা। এখন ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচ চলছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের লাস্ট ম্যাচ ফর ইন্ডিয়া। আর ইন্ডিয়া কিন্তু 1-0 বলে এখন লিড করছে। চলো দেখা যাক নেক্সট হাফে এ কী হয়, কী হতে চলেছে এখন অবধি জানি না, কিন্তু সাসপেন্স। কিন্তু খুব ভালো টিম সাজিয়েছে ইন্ডিয়া। সো চলো, লেটস সাপোর্ট, উই বিলিভ ইন ইউ। কিছু আর বলার নেই, ইন্ডিয়া আজকে লুজ করলো এবং ইন্ডিয়া আর আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স থার্ড রাউন্ডে যাওয়ার আগে। কিন্তু বাট স্টিল ইন দ্য রেস অফ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, তো সেটা দেখা যাবে। বাট আজকে কিন্তু খুব ভালো খেলেছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার জন্য সাপোর্ট করো, ইন্ডিয়ার জন্যে মানে মন প্রাণ থেকে সাপোর্ট করো, কারণ নিজের দেশে থেকে তুমি নিজের এর দেশকে তো অন্তত গদ্দারি করো না, এটাই বলবো। সো আই এম উইথ দ্য ব্লুজ, ছিলাম, আছি, থাকবো। তো চলো এই বলেই শেষ করছি। কালকে হচ্ছে ষষ্ঠী, সো মুডটা খারাপই করবো না একদম, বাট হ্যাঁ ভেতরে অনেক কনফিডেন্স আছে এই ম্যাচ থেকে দেখে। সো আর বেশি কথা বলাচ্ছি না, যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগে, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা, গুড নাইট, গুড বাই, সাইনিং আপ ফর টুডে।